আসসালামু আলাইকুম প্রিয় বিয়ারবৃন্দ এবং শ্রদ্ধা শিক্ষকবৃন্দ, আজকে আমি আপনাদেরকে লাস্ট যে 8 সপ্তাহের ওয়ার্কশিট দেওয়া হয়েছে সেই ওয়ার্কশিটগুলো আপনারা কিভাবে খুব সহজে পাবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন সেই বিষয়টি আমি আপনাদেরকে দেখাবো। আমি পূর্বের ভিডিওতে আপনাদেরকে 9 থেকে 16 সপ্তাহের যে অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা রয়েছিল সেই পাঠ পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে ইতিমধ্যে আমি শেয়ার করেছি, সেখান থেকে আপনারা ডাউনলোড করে উপকৃত হয়েছেন। এখন আমি আজকের সেই 9ম সপ্তাহ থেকে 16 সপ্তাহ পর্যন্ত যে হোমওয়ার্ক বা বাড়ির কাজ যেগুলো আমরা ওয়ার্কশিট বিতরণ করব তার ডাউনলোড লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক আপনাদেরকে দেব। তো আমি যারা এবং যাদের পাঠ পরিকল্পনাটি দরকার তারা আমার পূর্বের ভিডিওটি দেখে নিতে পারেন, অর্থাৎ আমার এই চ্যানেলে যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা দেখতে পাবেন যে অর্থাৎ অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা এখানে রয়েছে 17 জুলাই থেকে আপনার 9ই সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 8 সপ্তাহের পাঠ পরিকল্পনা রয়েছে এই ভিডিওটিতে। আর যদি আপনারা এখনকার যে ভিডিওটি আপনাদের জন্য আমি করতে যাচ্ছি সেই ভিডিওতে আপনারা পাবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের ওয়ার্কশিট দেওয়া থাকবে, অর্থাৎ ওয়ার্কশিটের পিডিএফ কপি দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এক ক্লিকে ডাউনলোড করতে পারবেন। এবং আমি এই যে ওয়ার্কশিটের যে মূল ওয়েবসাইট সেই মূল ওয়েবসাইটটিও দিয়ে দিব, যদি প্রয়োজন মনে করেন মূল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন অথবা আমার দেওয়া যে গুগল ড্রাইভ লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে আমাদের ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে যে 8 সপ্তাহের যে ওয়ার্ড পরিকল্পনা রয়েছে সেখানে আপনারা কি পাবেন সেই বিষয়টা আমি একটু সংক্ষিপ্ত দেখাচ্ছি, তারপর আমি বলে দিচ্ছি আপনারা ডাউনলোড লিঙ্ক থেকে কিভাবে ডাউনলোড করতে পারবেন, খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। আমার যে আমরা ইতিমধ্যে প্রথম যে পরিকল্পনা ছিল প্রথম ধাপের আমাদের যে 6 সপ্তাহ, প্রথম ছিল 2 সপ্তাহ, তারপরে 6 সপ্তাহ, এরপরে এখন 8 সপ্তাহ পরপর দিতে 9ম সপ্তাহ থেকে আমরা কাজ করবো। দেখুন আমার এখানে ফাইলগুলো রয়েছে, এখানে লেসন প্ল্যান রয়েছে, আমি একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। ধরুন ক্লাস ওয়ানে দেখুন বাংলা গণিত ইংলিশ এই তিনটি রয়েছে, এভাবে প্রতিটি সাবজেক্টের আমার ওয়ার্কশিট তৈরি করা আছে, আপনারা প্রতিটা এই ওয়ার্কশিট একেবারে সুন্দর মতো পেয়ে যাবেন এবং খুব সহজেই ডাউনলোড করতে পারবেন কোনো রকম হেজিটেশন ছাড়া, এই ডাউনলোডটি আপনারা করে নিতে পারবেন খুব সহজেই। এবং আমার চ্যানেলটিকে আপনাদের যদি ভালো লাগে আপনারা আমার এই যে ইনোভেশনের উপর আমার ভিডিও রয়েছে, আপনারা যদি ইনোভেশনের উপর হাউ টু সাবমিট আইডিয়া ফর ইনোভেশন এই ইনোভেশনের উপর রয়েছে এবং এই ভিডিও ডিসক্রিপশনে ইনোভেক্সের আইডিয়া বক্সের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কটিতে ক্লিক করলে সহজে আপনারা ঢুকতে পারবেন। কিন্তু এই ভিডিওটিতে যেটি করে দেখিয়েছে যে আইডিয়া বক্সটিতে লিঙ্কটি শেয়ার করেছে সেটি এই মুহূর্তে ব্যান্ডউইথ লিমিট এক্সিট করেছে, কিন্তু আপনার ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে সেখান থেকে আপনারা আইডিয়া কিভাবে সাবমিট করবেন ইনোভেশন সেটাও পেয়ে যাবেন। আর অন্যান্য ভিডিও রয়েছে, আমার এই চ্যানেলটি আপনাদের ভিজিট করার আমন্ত্রণ রইল, এবং ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, খারাপ লাগলে ডিসলাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।